হাই বিয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 2023 সালের এসএসসি বিজ্ঞান সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আলোচনা করব। এসএসসি 2023 বিজ্ঞান সংক্ষিপ্ত সিলেবাস, তোমরা অবশ্যই ইতিমধ্যে জেনে গেছো যে 2022 সালের যে সংক্ষিপ্ত সিলেবাসটি আছে এটা দ্বারাই আসলে 2023 সালে এসএসসি পরীক্ষা নেওয়া হবে। এজন্য 2022 সালের যে সংক্ষিপ্ত সিলেবাস এটাই আসলে 2023 সালের সংক্ষিপ্ত সিলেবাস। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো সাধারণ বিজ্ঞান এখান থেকে যে সকল অধ্যায়গুলো আছে আমরা দেখি নেবেন, যে সকল পার্টগুলো আছে, প্রথম অধ্যায় উন্নতর জীবন দ্বারা, প্রথম অধ্যায় উন্নতর জীবন দ্বারা, এখান থেকে তোমরা পাঠ পড়বে খাদ্য, পুষ্টি, শর্করা ও কার্বোহাইড্রেট, আমিষ ও প্রোটিন, সকল যে পার্টগুলো দেওয়া আছে এ সকল পার্টগুলো তোমরা ভালোভাবে পড়ে নেবে। এবার আছে দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি, দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি, এখান থেকেও পাঠ আছে পানি, পানির ধর্ম, পানির উৎস, এ সকল যে পার্টগুলো দেওয়া আছে এখানে পার্টগুলো অবশ্যই ভালোভাবে পড়ে নেবে। এবার আছে তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা, তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা, এখান থেকে আছে রক্ত, রক্ত রস ও প্লাজমা, রক্ত কণিকা, রক্তের সাধারণ কাজ। পঞ্চম অধ্যায় দেখতে হলে আলোচাই, পঞ্চম অধ্যায় দেখতে হলে আলোচাই, এখান থেকে তোমরা পড়বে আয়না ও দর্পণের ব্যবহার, আলোর প্রতিসরণ, লেন্স, লেন্সের ক্ষমতা, চোখের ত্রুটি। এবার আছে ষষ্ঠ অধ্যায় পলিমার, ষষ্ঠ অধ্যায় পলিমার, পলিমার, পলিমারকরণ ও প্রক্রিয়া, তন্তু ও সুতা, এ সকল পার্টগুলো তোমরা পড়ে নেবে। এবার আছে সপ্তম অধ্যায় অলম, ক্ষারক ও লবণের ব্যবহার, সপ্তম অধ্যায় অলম, ক্ষারক ও লবণের ব্যবহার, শক্তিশালী ও দুর্বল অ্যাসিড, প্রত্যায়িক জীবনে অ্যাসিডের ব্যবহার ও সাবধানতা। এবার আছে নবম অধ্যায় দুর্যোগের সাথে বসবাস, নবম অধ্যায় দুর্যোগের সাথে বসবাস, এখান থেকে বাংলাদেশের প্রেক্ষাপট, আন্তর্জাতিক প্রেক্ষাপট, পরিবেশগত সমস্যা, বৈশ্বিক উষ্ণতা, কার্বন দূষণ, বনদূষণ, বন্যা, খরা, সাইক্লোন ও ঘূর্ণিঝড়, সুনামি, অ্যাসিড বৃষ্টি, ভূমিকম্প ইত্যাদি। এবার আছে দ্বাদশ অধ্যায় প্রত্যায়িক জীবনের তড়িৎ, দ্বাদশ অধ্যায় প্রত্যায়িক জীবনের তড়িৎ, এখান থেকে তড়িৎ বিবর্তনের প্রতীক, ব্যাটারির কার্যক্রম, ইলেকট্রনিক সার্কিট বা তড়িৎ, এ সকল পাঠগুলো তোমরা ভালোভাবে পড়ে নেবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের সাধারণ বিজ্ঞানের সংক্ষিপ্ত সিলেবাসটি। আমি সংক্ষিপ্ত সিলেবাসটি আবার প্রথম থেকে বলছি, তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নেবে অথবা তোমাদের বই থেকে দাগিয়ে নেবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো প্রথম অধ্যায় উন্নতর ও জীবন দ্বারা, উন্নতর ও জীবন দ্বারা, দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি, তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা, পঞ্চম অধ্যায় দেখতে হলে আলোচাই, ষষ্ঠ অধ্যায় পলিমার, সপ্তম অধ্যায় অলম, ক্ষারক ও লবণের ব্যবহার, নবম অধ্যায় দুর্যোগের সাথে বসবাস, দ্বাদশ অধ্যায় প্রত্যায়িক জীবনের তড়িৎ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসটি। তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দাও এবং ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।